হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ভাবলাম যে চলো একটু অন্য কিছু বানানো যাক তোমাদের জন্য। অ্যাকচুয়ালি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, দুপুর থেকেই লাঞ্চ ডান, তো ভাবলাম যে একটু কিছু অন্য টপিকের উপর ভিডিও তোমাদের জন্য বানাই। এমনিতে এত সুন্দর ওয়েদার খুব কম দিনই আমরা পেয়ে থাকি, কারণ প্রচণ্ড কদিন গরম পড়েছে। তো সেই জন্যই আমার মেকআপ দেখে তোমরা বুঝতে পারছো যে কিছু একটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করলাম আমি একটু আগে, তো সেটা হচ্ছে অফিস পারপাস আর কলেজ পারপাসে কীরকম ধরনের মেকআপ আমরা করতে পারি, তো তারই উপরে একটা ছোট্ট টিউটোরিয়াল আমার প্রথম প্রচেষ্টা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে এই ভিডিওটা, আদৌ আমি ঠিকঠাকভাবে দেখাতে পারলাম কিনা, কি খুব বেশি সাজুগুজু হয়ে গেল কিনা বুঝতে পারছি না। যাই হোক, সেটা তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর দেখে নাও আমার প্রথম এই প্রচেষ্টাটা। তো এছাড়াও আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আজকে। অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের জন্য একটা রিভিউ নিয়েও চলে এসেছি। আমাদের এখানে একটা দিদি রয়েছেন, তার নাম হচ্ছে দিগন্তিকা চৌধুরী, এবং ওই দিদি আমার কলেজের সিনিয়র ছিলেন। তো দিদি ইদানিং বেশ কয়েকটা সাবান অলরেডি বানিয়ে ফেলেছেন, আর এই সাবানগুলো এতটাই ভালো, এতটাই সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, আমি নিজে ব্যবহার করেছি এবং সত্যি খুবই মানে একদম পিওর সাবান, মানে নিজে একদম হাতে বানাচ্ছেন দিদি ওই সাবানগুলো। তো উনি ভীষণই অথেন্টিক কিছু প্রোডাক্ট উনি বানাচ্ছেন, তো উনি নিজের হাতে টোটাল প্রোডাকশনটা করছেন প্রথম কথা, যেটা আমার খুবই ভালো লেগেছে একদমই নাই। আমি ইতিমধ্যে নিম হলুদ সাবান ব্যবহার করেছি, আমার মাকেও মানে আমার মাও ব্যবহার করেছিল, তো খুবই ভালো, এত সুন্দর এত ভালো সাবানগুলো। এছাড়াও দিদির আরও কিছু সাবান আমি ব্যবহার করি, যেমন হচ্ছে গ্রিন টি, ওটাও খুবই ভালো, ওর মধ্যে গ্রিন টির পাতাগুলোও রয়েছে, মানে এত সুন্দর আর একটা সুন্দর গন্ধ, মানে খুবই ভালো আমি বলবো। আর এছাড়াও আরও দুটো সাবান আমি নিয়েছি তোমাদেরকে দেখাই, একটা হচ্ছে চন্দন আর একটা হচ্ছে ট্যান রিমুভাল। তো এই দুটো আমার এখন ইউজ করা হয়নি, কারণ এই ভিডিওটা বানানোর জন্য জাস্ট আমি ওয়েট করছিলাম, আর আমার গ্রিন টিটাও শেষ হয়েছিল না, তো সেই কারণে আমি জাস্ট ওয়েট করছি যে কবে এই ভিডিওটা বানাবো, আর তারপর দিনই এটা শুরু হয়ে যাবে ইউজ করা। তো আশা করছি এগুলোও খুবই ভালো হবে, কারণ অলরেডি আমি দুটো ইউজ করে ফেলেছি, সেগুলো তো অতুলনীয়। তোমরাও চাইলে ব্যবহার করতে পারো, দিদির এই সাবানগুলো নিতে পারো। তার জন্য কী করতে হবে তোমাদেরকে, অবশ্যই করে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। এছাড়া যারা দিদির সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, তাদের জন্য আমি দিদির নতুন একটা পেজ খুলেছে, সেই পেজের লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো দিদির সাথে। এছাড়াও আরও অনেকগুলো ফ্লেভারের উপরে সাবান দিদি বানিয়েছে। দিদির কাছে কী কী সাবানের ফ্লেভার পাওয়া যায় চলো তোমাদেরকে সেটা বলে দিই। এছাড়াও দিদির সেই সাবানের যে কার্যকারিতা বা কি কোন সাবানটা কোন কাজের ব্যবহার হবে এবং কোন কোন প্রবলেমসগুলো দূর হবে সেগুলো আমি এখানে আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হবে। তো তার জন্য আমি একটা লিস্ট, যেটা দিদিদের মানে অফিসিয়াল যে লিস্ট আর কি সেই প্রোডাক্টটা, সেটা আমি তোমাদের আমার কথা শেষ হলে পরে একটা দিয়ে দেবো ছবি, তোমরা সেখানে ডিটেলসটা পড়ে নিও। এখন আমি জাস্ট তোমাদেরকে বলি যে দিদির কাছে কী কোন কোন ফ্লেভারের সাবান পাওয়া যায়। দিদির কাছে পাওয়া যায় নিম হলুদ, শুধু নিম, এছাড়া রয়েছে পি ফ্লাওয়ার, পি ফ্লাওয়ার প্লাস টার্মারিক, রয়েছে মুলতানি মাটি ফ্লেভার, আর রয়েছে কফি ফ্লেভার, রয়েছে গ্রিন টি যেটা আমি অলরেডি ইউজ করেছি, লেমন রয়েছে, তুলসী রয়েছে, চারকোল রয়েছে, এছাড়া আছে মিল্ক অ্যান্ড হানি, আর স্যান্ডেল তো রয়েছে। ছাড়া গতকালকে দিদি আরেকটা সাবানও বানিয়েছেন, সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের, সেটা দেখছিলাম খুব সুন্দর দেখতে, আমার তো মনে হচ্ছে কবে মানে ওটা খাবো না গায়ে মাখবো তাই ভাবছি আমি, এত সুন্দর, আর চকলেট নাম শুনলেই আমার যেন জিভে জল চলে আসে। তোমাদের জন্য সাবানগুলো কয়েকটা ছবি আমি দিয়ে দিলাম, তোমরা দেখো এখানে কতগুলো শেপে দিদি সাবানগুলো বানিয়ে থাকে, এবং সাবানগুলো দেখে তোমরা বুঝতে পারবে ভেতরে কিন্তু যে সাবানটা যে উপাদান দিয়ে বানানো তার কিন্তু কিছু ইনগ্রিডিয়েন্টস দেখা যাচ্ছে। সাবানগুলির মধ্যে কয়েকটি সাবান কিন্তু আমি নিজে ব্যবহার করেছি এবং তারপরে আজকের এই ভিডিওটা বানানো, তো তোমরা অবশ্যই আমি বলবো একবার কিন্তু হলেও ট্রাই করতে পারো। আর এই সাবানগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকার হবে, কারণ এখনকার দিনে সব কিছুই ভেজাল, তো সেখানে এইভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সাবানগুলি কিন্তু আমাদের স্কিনকে অনেকটাই কিন্তু কেয়ার দেবে। আর স্কিন ভালো রাখার জন্য আমরা সবসময় ভালো জিনিসটাকেই বেছে নিই, তো সেই জন্য আবারও বলবো তোমরা চাইলে এই সাবানটা ব্যবহার করে দেখতে পারো। তোমরা নিজেরা ব্যবহার করলে এটা বুঝতে পারবে যে এটা কতটা অরিজিনাল, মানে 100% পিওর। তো বেশি কথা বাড়াবো না, এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের
মেকআপ লুকটা ঠিক কিরকমভাবে হবে আরও একবার বলবো। যদি দিদির প্রোডাক্ট নিতে চাও তাহলে দিদির পেজে লিংক দিয়ে দিয়েছি, যারা কৃষ্ণনগরের বন্ধু তারা তো ওখান থেকে ডিরেক্ট যোগাযোগ করে নিতে পারবে। দিদি ভীষণ ভালো আবৃত্তি পাঠ করে থাকেন, তো দিদিকে সবাই মোটামুটি কৃষ্ণনগরে চেনে। আর যারা বাইরের বন্ধু তাদের ভয় পাবার কিচ্ছু নেই, তারাও এই সাবান চাইলে ব্যবহার করতে পারো, তাদের জন্য অবশ্যই করে দিদি কিন্তু এই সাবানগুলো পার্সেল করে দিতে পারবে। তো চলো এবার শুরু করে দিই আমাদের আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যেটা করতে হবে, ভিডিওটাকে অবশ্যই করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে একটা ঘন্টা থাকে, ওটাকেও টং 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 করে বাজিয়ে দিতে হবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তো চলো শুরু করে দিই, আর বেশি কথা বাড়াবো না আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা। আর চশমা খুলে মেকআপটা করবো, প্লিজ অ্যাভয়েড মাই ফেস, কারণ চশমাগুলো আমাকে অদ্ভুত টাইপের দেখতে লাগে, এটা আমার মনে হয়। তো চলো শুরু করে দিই আজকের এই ভিডিওটা, দেখে না।
গাইস, এবার তোমরা বলো আজকের এই মেকআপ লুকটা কেমন হলো? অফিস আর কলেজের জন্য কি পারফেক্ট? তো আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম পরিমাণের মেকআপ কিটস দিয়ে এই মেকআপটা তৈরি করার। সাধারণত যেগুলো আমাদের ঘরে সবসময় থেকে থাকে, সবার কাছেই থাকে, তো সেই রকম কিছু প্রোডাক্টের দিয়েই আমি কিন্তু আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো গাইস, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিও, তাহলে নিত্য নতুন রেসিপি বা ব্লগের নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তো আজকের মতন এখানেই শেষ।